ছোট্ট বন্ধুরা, আমরা আজকে যেই গল্পটি পড়ব তার নাম হচ্ছে রুবির বাগান। আমরা আমাদের পাঠ্য বইয়ের পাঠ 46 যদি চাই তাহলে আমরা এই গল্পটি দেখতে পাব। তোমাদের বইয়ের পৃষ্ঠা 58-তে গেলেই তোমরা এই গল্পটি দেখতে পাবে। চলো তাহলে আমরা শুরু করি। রুবির বাগান। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ, তাই না? রুবির একটি বাগান, সেখানে দেখছো নানা রকম ফুলের গাছ দেখতে পাচ্ছি। তারপর একদিকে লাল গোলাপের সারি, দেখেছো কতগুলো লাল গোলাপ। আরেকদিকে হলুদ গাঁদার গাছ, তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল। বাগানের চারপাশে বেড়া, ঢোল কলমি গাছের, তাতে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ, সাদা শিউলি, ফুলের বোটা কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস, তার ওপর সাদা ফুল ঝরে পড়ে। রুবির ভাই অমিত, তারা বাগানে কাজ করে, গাছে পানি দেয়। বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত, হলুদ ফুলে ভরা। ওরা ওপরে তাকায়, সেখানে নীল আকাশ, পূব আকাশে সকালে সূর্য ওঠে টকটকে লাল রঙের, তাই না? সূর্য কোন দিকে ওঠে? পূব দিকে। আর তার আলো পরে ফুলে ফুলে, পুরো বাগান হেসে ওঠে। দেখেছো তোমরা ছবিটা? দেখেছো সূর্যের আলো বাগানে পড়ছে, ফুলে পড়ছে, ফুলগুলোকে অনেক সুন্দর দেখাচ্ছে। রুবি ও তার ভাই অমি, দেখেছো বাগানে কি করছে? বাগানে পানি, ফুলে গাছগুলোতে পানি দিচ্ছে। ছবি দেখি, ফুলের নাম লিখি, পাশে ফুলটির রঙের নাম লিখি। আমাদের যেটি করতে হবে, আমাদের এই ফুলের ছবিটি দেখে এখানে খালি ঘরটিতে ফুলের নামটি লিখতে হবে, তার পাশে এটি কোন রঙের ফুল সেটা আমাদের লিখে ফেলতে হবে। চলো তাহলে আমরা লিখে ফেলি। এটা কি ফুল? এটা জবা। জবার রং কি বলতো? লাল। এটা কি? শিউলি ফুল। শিউলি ফুলের রং কি? সাদা। এটা কি? এটা ঢোলকলমি ফুল, তাই না? ঢোলকলমি ফুলের রং বেগুনি। এটা গাঁদা, হলুদ রঙের গাঁদা, তাই না? গাঁদার রং কি? গাঁদা ফুলের রং হলুদ। চলো তাহলে ছবিগুলো দেখি। দেখে কি আছে? সূর্য লাল, তাই না? এটা কি? গাঁদা। গাঁদা ফুল হলুদ, কলমি ফুল বেগুনি। এটা কি? শিউলি ফুল সাদা, পাতা সবুজ, আকাশ কি রঙের? নীল। আকাশ নীল। ছবি দেখি এবং শব্দ বানাই ও লিখি। আমরা এই ছবিগুলো দিয়ে কিসের ছবি আমরা তা লিখে ফেলি, তাই না? দেখো এটা কি? ঘাস। এই যে দেখো, আমরা ঘাস বানান লিখে ফেলি। ঘয়াকার ঘা, দন্তস্য, ঘাস হয়ে গেল। এটা কি? আকাশ। সরিয়া নিয়ে আসলাম। কয়াকার কা, তালব্যস্য, আকাশ। এটা কি? গোলাপ। গয়কার গো, গকার গো, লয়াকার লা, প গোলাপ। এটা কি বলতো? এটা সর্ষে। দন্তস্য, বয়শূন্য র, মূর্ধন্য, মূর্ধন্য স, একার সে, সর্ষে। দেখেছো খুব সহজে আমরা লিখে ফেললাম। কোনটির কোন রং তা খালি জায়গায় লিখি। আমরা এই খালি ঘরগুলোতে বা খালি জায়গার দেখে, আর এখানে রঙের নাম লেখা আছে, কোনটি কোন রং তা আমরা লিখে ফেলি। দেখো কি আছে? সূর্যের রং। সূর্যের রং কি আমরা পড়েছি? কি? সূর্যের রং লাল। পাতার রং কি? তোমরা পাতা তো দেখেছো, পাতার রং কি? সবুজ। কলমি ফুলের রং কি বলতো? বেগুনি। আকাশ, আকাশের রং
নীল, সর্ষে ফুলের রং কী হয়? হলুদ। এখন আমরা একটা মজার জিনিস করব। দেখো এখানে কতগুলো ছবি দেওয়া আছে আর এখানে কতগুলো রং দেওয়া আছে। আমরা রংগুলো নিয়ে এই ছবিগুলোকে রং করে ফেলবো। এটা কি আকাশ? আকাশ কী রং হয়? নীল। আমরা নীল রংটি বাছাই করি, করে আকাশের রং নীল করে দিয়েছি। এরপরে কী আছে? গাঁদা আছে, তাই না? আমরা গাঁদার রংটি ঠিক তেমনি হলুদ নিয়ে গাঁদার রং আমরা এভাবে হলুদ করে দিতে পারি। তোমরা ঠিক এভাবেই কিন্তু চাইলেই করতে পারো তোমাদের বাসায়। এরপর কি পাতা আছে? দেখেছো এখানে গাঁদা ফুলে পাতার রং কি তোমরা কিন্তু জানো। পাতার রং কি সবুজ। আমরা সবুজ রং নিয়ে পাতা সবুজ রং দিতে পারি এভাবে। তাহলে তোমরা এভাবে ছবি রং করে ফেলবে এবং এই গল্পটি মজা করে পড়ে ফেলবে।